রাজনীতির মাঠ তো জমে উঠেছে বেশ কয়েকদিন হলো, বেশ জমজমাট রাজনীতির ধাওয়া পাল্টা ধাওয়া খেলা, পুলিশের আক্রমণ এবং সবশেষ মুন্সিগঞ্জে যে ঘটনাটি ঘটেছিল বিএনপির সমাবেশকে, মুন্সিগঞ্জ পুরনো ফেরিঘাটে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সেখানে পুলিশ বিএনপির ব্যানার ধরে টানাটানি করে, মূলত পুলিশের ভূমিকাই সেখানে সবচেয়ে বেশি আলোচিত এবং বিতর্কিত হয়েছে। তারপর সেখানে বিএনপির একজন কর্মী, তিনি রিক্সা চালকের ছেলে, তিনি চিরতরে বিদায় নেন এবং এই ঘটনার পর রাজধানীতে বিএনপির সমাবেশ, সেই রাজধানীতে বিএনপির সমাবেশটি ধানমন্ডিতে হওয়ার কথা ছিল, ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের সামনে, কিন্তু একই জায়গায় আবার যুবলীগ তারা সমাবেশের ডাক দেয় এবং যুবলীগের এই সমাবেশ ডাক দেওয়ার কারণে স্বভাবতই একটা উত্তেজনাকর পরিস্থিতি এবং চারদিকেই শুরু হয় যে এটা তো বাংলাদেশে একটা পুরনো ট্রেডিশন, যে দল বিরোধী দলে থাকে তাদের একটা সমাবেশ ডাকা হয় এবং সেই সমাবেশ ডাকার পরে সেখানে আবার সরকারি দল একটা সমাবেশ ডাকে এবং সেই সমাবেশ ডাকলে মাঝখান দিয়ে পুলিশ সাহেবরা তারা মাতাব্বর মুরব্বির ভূমিকায় আসেন, সরকারের মানুষ মুরব্বির ভূমিকায় আসে, সেখানে 144 ধারা বা ওখানে সমাবেশ নিষিদ্ধ করেন, ফলে সেটি হয় না, আর হলেও হয় একেবারে রক্ত ঝরানো এক একটি সমাবেশ। বাংলাদেশে এই কালচারটা আপাতত কিছুদিন স্তিমিত ছিল, সেই স্তিমিত কালচারটা আবার নতুন করে কি চালু হতে যাচ্ছে? এবার কি আমরা বলতে পারি যে এই বিএনপি যে এখন যে কর্মসূচিগুলো শুরু করেছে সেই কর্মসূচিগুলোকে কিছুটা সামলাতে হিমশিম খেয়ে কখনো পুলিশ দিয়ে, কখনো আইনি মার পেঁচে, কখনো 140 দ্বারা, কখনো স্থগিত, এইসব দিয়ে সামলাতে চাচ্ছে আওয়ামী লীগ? যাই হোক, সবশেষ খবর হলো পুলিশের কাছে মৌখিক অনুমতি চেয়েছিল বিএনপি, মৌখিক অনুমতি চেয়েছিল যুবলীগ, পুলিশ দুটি অনুমতি দিয়েছিল, পরে আবার এই দুই সংগঠনকে মৌখিকভাবে বলেছে যে এখানে সমাবেশ স্থগিত থাকবে এবং সেই স্থগিত সমাবেশ পরে বিএনপিকে সীমিত পর্যায়ে বেড়িবাঁধে, মোহাম্মদপুর বেড়িবাঁধে, মানে ব্যাপারটা এরকম, যাও যাও পারলে ওই ওইখানে সীমানায় দাঁড়িয়ে ওইখানে গিয়ে কিছু কথা বলে আসো, যা ওইখানে আর তোমাদের বাধাটা দিব না, এইরকম একটা ব্যাপারে সেইখানে বিএনপিকে একটি অনুমতি দেওয়া হয়েছে। সেই সমাবেশটি চলছে বলে আমরা শেষ খবর পেয়েছি। সমাবেশের প্রধান অতিথি বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি সেখানে পৌঁছেছেন, সকালবেলায় তিনি রওনা দিয়েছেন দুপুর থেকেই। এখন অপেক্ষা যে এই যে রাজধানীতে বিএনপি আওয়ামী লীগের কুস্তি একটা হয়েছিল আংশিক বনানীতে বিএনপির ওই মোমবাতি জ্বালানোর অনুষ্ঠানে, সেই কুস্তির পর এখন আবার কোনো কুস্তির দিকে যায় কি না, তার চেয়ে নজর কাড়া ঘটনা হলো ছাত্রদলের নতুন কমিটি। আমরা ধানমন্ডি থেকে আপনাদেরকে এবার নিয়ে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। গত মে মাসে আপনাদের মনে আছে ছাত্রদল সেখানে ঢোকার চেষ্টা করেছিল, কি লঙ্কা কাণ্ডটাই না করেছিল ছাত্রলীগ। এক পর্যায়ে ছাত্রদল বলে আয় পুলিশ ছাড়া, তারপরে ছাত্রলীগ বলে এই আইলাম পুলিশ ছাড়া, মোটামুটি গুজগাছ করে তারপরে ছাত্রদলকে এমন পিটানো পিটায় যে তারা একেবারে ক্যাম্পাসের ভেতরে আর ঢোকার মতো তাদের পরিস্থিতি ছিল না। মে মাসের পর থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রদলের কোনো উপস্থিতি দেখা যায়নি, তবে ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পরে সেই অবস্থার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। সেই কিছুটা পরিবর্তন হলো তারা, আজ আমরা যখন কথা বলছি এই সোমবার দিন 26 সেপ্টেম্বর, সেই দিন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার একটা চেষ্টা করেছে বলতে তারা মোটামুটি ঘোষণা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সঙ্গে একটি মতবিনিময় করতে চেয়েছিল। আর যায় কোথায়, এই নাও আবার খবর। এই খবর শোনার সাথে সাথে ছাত্রলীগের ভাইয়েরা তো মনে করেন যে একেবারে হল থেকে মানে লোটা কম্বল নিয়ে হাফ প্যান্ট পরে লুঙ্গি কাছা দিয়েই বেরিয়ে গিয়েছে এবং বেরিয়ে যাওয়ার পরে এই খবর পেয়ে ছাত্রদল আবার একটু পিছু হটেছে কৌশলগতভাবে, তারা এই সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়টা বাদ রেখেছে, বাতিল করে তারা বলেছে পরবর্তী দিন। তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্ডার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে যে প্রক্টরের অনুমতি নিয়ে যাওয়ার জন্যে, এবং ছাত্রদল ইতিমধ্যে ঘোষণা করেছে যে 27 সেপ্টেম্বর মঙ্গলবার তারা প্রক্টরের অনুমতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে যাবেন। আমরা সব কিছুই বুঝি, আপনারাও বুঝেন, এগুলো বেসিক্যালি এক একটা উপলক্ষ। ছাত্রদল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে চাবে, নতুন কমিটি তাদেরকে দেখাতেও হবে, তাদের নেতা নেত্রীদের দেখাইতে হবে যে আমরা কিছু করছি, আবার ছাত্রলীগকে দেখাইতে হবে তারা এদিকে ঢুকতে দিবে না, সেটাও তাদের নেতা নেত্রীকে দেখানোর ব্যাপার আছে। এই উপাচার্যের সঙ্গে দেখা করা, প্রক্টরের অনুমতি বা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, এগুলো আসলে বিষয় না। বিষয় হচ্ছে সেই যে দুইজনের বাহুবল দেখানো এবং কুস্তি খেলা। আমরা জাতি অপেক্ষায় আছি 27 সেপ্টেম্বরের জন্য, দেখি
এই দুই দলের কুস্তি এটুকুই তো বাকি ছিল। রাজপথে শুরু হয়ে গেছে, নারায়ণগঞ্জে হয়েছে, মুন্সীগঞ্জে হয়েছে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আর বাকি থাকবে কেন? আমাদের তো নাক কাটতে, কান কাটতে, মান কাটতে এবং এই বাঙালির কলিজা জিব্বা সবচেয়ে বিয়ে খেতে রাজনীতিবিদদের এটুকুই বাকি আছে। এখন আওয়ামী লীগ বিএনপি এবার যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কুস্তি করুক, আমি আপনি আর কি বলবো। আমাদের তো কপাল এই ফেরেই বাঁধা পড়ে আছে আজ দীর্ঘ প্রায় 30টি বছর। থ্যাংক ইউ ভেরি মাচ।